নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমনি বাজারের যানজট নিরসনে চৌমুনি পৌর মেয়র আক্তার হোসেন ফয়সালের সভাপতিত্বে প্রশাসন মালিক ও শ্রমিক সংগঠনের মতবিনিময় সভা সকালে পৌর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ থানার অফিসার ইনচার্জ হারুনর রশিদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ যমুয়নী বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি হুমায়ুন কবির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল সাধারণ সম্পাদক আবুল খায়ের ট্রাক ও লরি শ্রমিক সমিতি সভাপতি আবুল বাহার সহ সিএনজি মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ